বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার ডুয়ার্টস ব্লগের, যেটি আমি 2021-এর এই বছরের সেপ্টেম্বরে আমি শুরু করেছিলাম, আজকের সেই ডুয়ার্টস ব্লগের আমার শেষ ভিডিও। আজকে আমরা দেখব সামসিং টি গার্ডেন এবং রকি আইল্যান্ড। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। গরুমারা অভয়ারণ্য বা মূর্তিকে কেন্দ্র করে যারা আপনারা ডুয়ার্সের সাইট সিন করবেন, তাদের জন্য আমার পূর্ববর্তী তিনটে ভিডিও রয়েছে। একটি হচ্ছে মূর্তি, একটি হচ্ছে গৈরীবাস এবং ঝালং বিন্দু। আপনারা যদি সেই সমস্ত ভিডিওগুলো না দেখে থাকেন, আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, যদি দেখবেন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা যারা ডুয়ার্সের সাইট সিন ভ্রমণ করবেন, যখন আপনারা বিন্দু, ঝালং এসব দেখে কমপ্লিট করে ফেরার পথে কুমানি বলে একটি জায়গা পাবেন, কুমানি মোড়। সেই কুমানি মোড় থেকে ডান দিকে ঢুকে চলে আসবেন সামসিং টি গার্ডেন। সামসিং টি গার্ডেন হয়ে আপনারা যেতে পারবেন রকি আইল্যান্ড। ভাগ্য সুপ্রসন্ন থাকলে ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়ার সময় সামসিং টি গার্ডেনের আগেই আপনাদের চোখে পড়বে এই ধরনের অজস্র ময়ূর। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সামসিং টি গার্ডেন। কয়েকশো একর জায়গা জুড়ে, বিস্তর এলাকা জুড়ে যে চা বাগান, এর দৃশ্য আপনাদের চোখে অনেক শান্তি দেবে। আমরা এসেছি ঠিক বর্ষার পরে পরেই, এবং বর্ষার পরের এই সতেজতা এবং অক্সিজেনে ভরা একটা পরিবেশ আমাদের অনেক অনেক দিন মনে থাকবে। এই চোখ জুড়ানো চা বাগান, দু সাইডের পরিবেশ দেখতে দেখতে আপনারা যে কোনো সময় গাড়ি একটু সাইডে পার্ক করে অবশ্যই আপনাদের ছবি তোলার শখটা পূরণ করে নিতে পারেন। একটি অনুরোধ আপনাদের কাছে রাখবো, এত সুন্দর পরিবেশ যাতে কোনো কারণে বিঘ্নিত না হয়, নষ্ট না হয়, তার দায়িত্ব আমাদের। কোথাও কোনো প্লাস্টিক, পানের পিক, নোংরা আবর্জনা, বিস্কুটের র্যাপার এসব ফেলবেন না, পরিবেশকে সুন্দর রাখুন। বন্ধুরা, আমরা চলে এসেছি সামসিং ভিউ পয়েন্ট। নিচে খরস্রোতা মূর্তি নদী, এর আগে আমাদের সাথে ছিল জলঢাকা নদী, এখন থেকে আমাদের পাশে পাশে চলবে মূর্তি নদী। সামসিং ভিউ পয়েন্ট থেকে দেখা ডুয়ার্সের এই বিস্তৃত অঞ্চল আপনার মনের মণিকোঠায় থেকে যাবে বহুদিন। নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হচ্ছে মূর্তি নদী। কিছুটা সামনে গিয়ে এই মূর্তি নদীর ওপর দিয়েই ব্রিজ চলে গেছে, সেই ব্রিজের নিচেই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন রকি আইল্যান্ড। সামসিং ভিউ পয়েন্ট থেকে কিছুটা সোজা এগিয়ে গেলেই রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন সিঙ্কোনা প্লান্ট এবং সিট্রেনিলা ঘাসের চাষ। বন্ধুরা, ভাগ্য সুপ্রসন্ন থাকলে যা হয়, অবশেষে দেখা পেয়ে গেলাম হর্নবিল। হর্নবিল পাখি বাংলায় ধনেশ পাখি। ইনসার্টে দেখতে পাচ্ছেন এই ধনেশ পাখির অ্যাকচুয়াল ছবি, এবং এই পাখির একটি ছবি তোলার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক এখানে এবং সিটংয়ে আসেন। তো আমি খুবই, সত্যি খুব লাকি যে প্রথম দিনেই এনার দর্শন এবং ছবি ক্যাপচার করতে পারলাম।
বন্ধুরা, অবশেষে আমরা কুমানি মোড় থেকে যাত্রা শুরু করে সামসিং টি গার্ডেন, সামসিং ভিউ পয়েন্ট হয়ে আমরা এসে পৌঁছালাম রকি আইল্যান্ডে। বড় বড় পাথরের বুক চিরে বয়ে আসা মূর্তি নদীর এই অপরূপ দৃশ্য আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওপর থেকে মূর্তি নদীর ব্রিজের দুই ধারের রূপ দেখতে আপনাদের আরও বেশি ভালো লাগবে। সারাদিনের ডুয়ার্সের এই ক্লান্তিকর জার্নির পরে আপনারা এখানে ব্রিজের ওপরে কিছু রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনারা আপনাদের লাঞ্চ করে নিতে পারেন এবং লাঞ্চ করার পরে এখান থেকেই আপনারা চলে যেতে পারেন আপনাদের হোটেলে। তাহলে বন্ধুরা, রকি আইল্যান্ডের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ডুয়ার্স ব্লগের এটি ছিল শেষ ভিডিও, একটু দেরি করে পাবলিশ করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি এই পুরো সিরিজটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।